একুশের মঞ্চ থেকে তৃণমূলের সংগঠনে ব্যাপক রদবদলের কথা জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ভোটের ফল কোথায় কাদের জন্য খারাপ হয়েছে ধরে ধরে ব্যবস্থা হবে বলে মঞ্চ থেকে হুঁশিয়ারিও দিয়ে রাখলেন এক দেড় মাস কেন কোন দলীয় কর্মসূচিতে তাকে দেখা যায়নি তার কারণও জানিয়েছেন তিনি তৃণমূলের সাধারণ সম্পাদক জানিয়েছেন এই এক দেড় মাস ভোটের ফলের পর্যালোচনা করেছেন আর তার ফল তিন মাসের মধ্যেই দেখা যাবে বলেও জানিয়ে দিয়েছেন তিনি ভোট প্রচার চলাকালীনই তিনি জানিয়েছিলেন যে যে কাউন্সিলর বা পঞ্চায়েত সদস্য আদিবাসীর দল খারাপ ফল করবে তাদের শাস্তি পেতে হবে একুশের মন্ত্র থেকে কার্যত সেই কথাই শোনা গিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখে দলীয় কর্মীদের উদ্দেশ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন কে কি কাজ করেছে তা পর্যালোচনা করেছেন ভোটে কার ভূমিকা কেমন ছিল তার পর্যালোচনা শেষ হয়েছে এবার পদক্ষেপ করা হবে পুরসভার নির্বাচনে আমি পুরসভার কাউন্সিলরের টিকিট পাবো আমার ওয়ার্ড থেকে আমি জিতব আর লোকসভা বিধানসভায় দল দল প্রত্যাশিত ফল করবে না আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেবে আপনি 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 গ্রাম আপনার ভোটে জিতবেন বিধানসভা লোকসভায় আপনি ভাববেন মমতা ব্যানার্জী এসে একটা মিটিং করবে অভিষেক ব্যানার্জি এসে একটা মিটিং করবে প্রার্থী জিতবে আর যারা ভাবছে আমাদের নির্বাচনে করবো আর পার্টির অন্য নির্বাচনে তো পার্টি পার্টির মতো বুঝে নেবে আমি এই যে এক দেড় মাস কোন রাজনৈতিক কর্মসূচিতে আপনারা আমাকে দেখেননি তার কারণ পর্যালোচনার কাজে আমি ব্যস্ত ছিলাম আগামী তিন মাসের মধ্যে ফল আপনারা দেখবেন